গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার সকালবেলা তোমাদের সাথে গল্প করতে। বলো কে কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর আজকের দিনটা সত্যিই খুব সুন্দর। এখন অনেক কাজ, আজকে বৃহস্পতিবার, অনেক অনেক কাজ নিয়ে সকালটা শুরু করেছি। এখন এই যে দেখো দাঁত মাজছি, দাঁত মাজতে মাজতেই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি, কারণ দিনের শুরু থেকে শেষ অবধি দিনটা তো তোমাদের সাথেই কাটে, তো দাঁত ব্রাশ করাটাই বা কেন থাকবে না। তো যাই হোক, এবার দাঁত মাজতে মাজতে তোমাদের সাথে মর্নিংটা সেরে নিলাম, এখন একটু চা খাবো, চা খেয়ে ঘরের কাজকর্ম করতে শুরু করে দেবো। তো চলো, তোমাদেরও কাজকর্ম হোক, আমারও কাজকর্ম হোক। আর রাত্রে কত বেজে যাচ্ছে শুতে শুতে তার কোনো ঠিক নেই, কারণ সবার ব্লগ দেখতে হচ্ছে, সবারকে খুশি করতে হচ্ছে, কারণ না হলে তো আমি খুশি থাকতে পারবো না। না তো সেই কারণে চলো এখন চাটা খেয়ে নিই, মুখ ধুয়ে চা ফা খেয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে। তো দেখো চা নিয়ে বসে পড়েছি, এই যে চা চা করলাম, এখন মুখটা ধুলাম, মুখটুক ধুয়ে মুখে একটু ক্রিম লাগালাম, লাগিয়ে বসে পড়লাম চা নিয়ে। তো চা দিয়ে আজকে বিস্কুট খাবো না, কালকে রাত্রিবেলা লুচি করেছিলাম, তো সেই লুচি ছিল, তো ভাবলাম দুটো তিনটে লুচি যখন আছে ওইগুলো দিয়েই তাহলে সেরে ফেলি, আবার শুধু শুধু অন্য কিছু খাবো কেন, যখন আছেই তখন লুচিটা দিয়েই খেয়ে নিই। আর বাসি লুচি দিয়ে চা খেতে দারুণ লাগে, কিন্তু যাই বলো, বাসি লুচি চা। আমার তো ভীষণ ভালো লাগে বাসি লুচি চা দিয়ে খেতে, তো সেটাই এখন খাচ্ছি, খেয়ে নিয়ে ঘর বিছানা পরিষ্কার করব। আজকে বৃহস্পতিবার, চাদর পাল্টানোর দিন, তো চাদরটা পাল্টাবো, পাল্টে ঘর মুছবো, চান করবো, ঠাকুরকে জল দেবো, পরপর পরপর অনেক কাজ, অনেক কাজ, তারপরে সেই বিশাল কাজটা রান্না, বাপরে বাপ। তো দেখে নাও বন্ধুরা, এই ঘরের বিছানার চাদরটা আমার পাল্টানো হয়ে গেছে, এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এবার ওই ঘরের চাদরটা পাল্টাবো, কারণ ওই ঘরের চাদরটা, এই ঘরের চাদরটা আগের সপ্তাহে আমি পাল্টাইনি, কারণ এই ঘরে তো কেউ থাকে না খুব একটা, ওই জন্য এই ঘরের চাদরটা পাল্টানো হয়নি। এখন এটা, এই চাদরটা পাল্টাবো, পাল্টে তারপর এখন ঘর মুছবো। আর কিছু ভেজালাম, ভেজালাম বলতে ওই অনেক দিন আগে তুলে রেখেছিলাম হচ্ছে তোমার সোফার কভারগুলো, তো ওটা আর কাঁচা হয়নি, দুদিন তিন দিন ধরে ভাবছি, রোজই ভাবছি কাচবো, রোজই ভাবছি কাচবো, কিন্তু আর ইচ্ছা করছিলো না, তো সেই জন্য আজকে একদম ভিজিয়েই দিলাম যে একবারে কেচে কুচেই নেবো, যা বাবা। আরও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ সব কাজই যখন পরপর হচ্ছে তখন খাওয়াটাও হবে। তো এই চলে এসেছে আমার ভাত, আর আজকে হচ্ছে মাটন, অন্য কোনো কিছু নেই, এইটা দিয়েই আজকে আমি খাবো। তো চলো খাওয়া শুরু করি। এদিকে অনেক কাজ করতে হয়েছে, বাপরে বাপ, হাত ফাত সব ব্যথ হয়ে গেছে। ঝাল হয়নি একদমই, ঝাল ছাড়াই খাচ্ছি আর কি করবো। অনেক কিছু কেচেছি, কেচে টেচে সব মেলে এসেছি, এখনো কিছুই শুকায়নি।
ভালোই হয়েছে, কিন্তু একটু ঝালটা কম। তো মাটনের হাড় চিবোতে আমার এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে, বাপরে বাপ, হাড় একদম গুঁড়ো 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 করে খেতে ইচ্ছে করে। খাইও তাই একদম গুঁড়ো করে দিই। একবার কি হয়েছে শোনো, তোমাদের গল্পটা বলছি। একবার একটা রেস্টুরেন্টে গেছি খেতে, এবার আমি তো মাটন নিয়েছি যথারীতি, আমি হাড় নিয়ে বেশ সুন্দর করে মুখের মধ্যে দিয়ে চিবোচ্ছি, হঠাৎ করে আমার বড় মেয়ে আমার দিকে দেখে এরকম করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বলছে কী হয়েছে কী? তা বলছে যে এখানে কেউ হাড় চিবিয়ে খায়। আমি কেন খাবো না? বলছে না এখানে খায় না, বাড়িতে খাও খাও, এখানে কি হাড় চিবিয়ে খায় হোটেলের মধ্যে? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, কিছু নেই। আমি বললাম কেন বাবা, পয়সা দিয়ে খাচ্ছি। তো বলছে কি পয়সা দিয়ে খেলেই কি সব জায়গায় সব কিছু করা যায়, বলে আমাকে আর দ্বিতীয় হাড়টা চিবোতে দিল না। ওটা যা হোক কোনো রকমে একটু খেলাম, কিন্তু বলছে ওই হাড় চিবিয়ে চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করে তুমি পাতের মধ্যে রাখবে? ছি 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 ছি, পুরো মানুষের মান চলে যাবে বাবা, একটু হাড় চিবিয়ে চিবিয়ে খেলে মানুষের মান চলে যাবে বলো দেখি। তাই আর তারপর থেকে বাবা ওদের সাথে গেলে পরে আমি আর হাড়টা চিবই না বাবা, না বাবা কোনো দরকার নেই, মান সম্মানের ব্যাপার নাকি? আমি একটু শান্তি করে খাবো সেটা কোনো ব্যাপার, প্রায় শেষ হয়ে এসছে। মাংসগুলো নরম হয়েছে খুব সুন্দর, আর প্রেশারে বেশি করে সিটি দিয়ে বানানো তো। কমপ্লিট, এবার বসে বসে হাড় চিবানো। তো গুড ইভিনিং হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়ার পর, আর আমি ব্লগ করিনি। তো বাড়িতে দুজন এসেছিল, তাদের সাথে একটু কথাবার্তা বলতে বলতে আমার সময়টা চলে গেছে। আর তোমাদের জানিয়ে দিই, পিঙ্কি ছিল আমার সাথে, পিঙ্কি আসলে বাড়ি চলে গেছে, ওর হাজবেন্ড এসেছিল, তো সেই কারণে আর পিঙ্কিকে আর তোমাদের ব্লগে আমি দেখাতে পারবো না, আর পিঙ্কির রান্নাও আমি খেতে পারবো না। এটাই এখন আমার কাছে মন খারাপের কারণ হয়ে গেল। তো পিঙ্কি চলে যাওয়াটাও আমার কাছে একটা দুঃখের ব্যাপার হলো, কারণ ও একটু বাড়িতে থাকলে আমি অন্তত একটু মানে শান্তি পেতাম, যতই ও একটু কম কথা বলুক বা যাই করুক না কেন, আমার তো বাড়িতে একজন থাকতো না। তো সেটা আমার এখন আবার চলে গেলাম, আবার আমি একা চলে গেল আর আমি একা হয়ে গেলাম। তো যাই হোক, পিঙ্কিকে তো তার বাড়িতে যেতেই হবে, তার হাজবেন্ড এসে আজকে নিয়ে গেছে।
তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কি বলবো বলো, সাবস্ক্রাইব করার কথা বলতে সত্যি এখন আমার খুব খারাপ লাগে, কারণ আমি বুঝতেই পারছি তোমরা কেউ আর আমাকে সাবস্ক্রাইব করছো না, কারণ আমার আর সাবস্ক্রাইবার বাড়ছে না। তো তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা আমাকে প্লিজ বলে দিও যে দিদি তোমার চ্যানেল আর আমাদের ভালো লাগছে না, বা তোমার ব্লগ আমাদের আর ভালো লাগছে না, কিন্তু প্লিজ প্লিজ আমি কিন্তু সত্যি মন থেকে বলি তোমাদেরকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করো। চলো তাহলে আজকে এখানেই রাখছি, টাটা, সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করো।